হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি তোমাদের সবাইকে। তো সকাল সকাল হচ্ছে চিকেন কর্ন স্যুপ তৈরি করছে আমার হাজব্যান্ড, আমি সব কেটে টেটে রেডি করে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি চিকেনগুলো আদা রসুন ব্ল্যাক পেপার লবণ দিয়ে বয়ল করে মাংসটা ই করে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে আমি হচ্ছে চিকেন এগ স্যান্ডউইচ তৈরি করব। তো আজকের ব্লগের মধ্যে আমি তোমাদের যে ইনফরমেশনটা দিব, লাইক কানাডাতে লিভিং কস্ট কত, বাসা ভাড়া, খাবার দাবার খরচ, মোবাইল বিল, ইন্টারনেট বিল, ওয়াইফাই, যাতায়াত ব্যবস্থার খরচ, তো সমস্ত খরচের কথা ডিটেলসে আজকে তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আমি ব্লগটা তৈরি করছি। যারা হচ্ছে কানাডাতে আসছো বা স্টুডেন্ট হিসেবে আসতে যাচ্ছ বা ফ্যামিলি নিয়ে, যাতে তোমরা, যেহেতু আমি টরন্টোতে থাকি, তো এক এক প্রভিন্সের স্যালারি বেস এক এক রকমের, এক এক প্রভিন্সের আওয়ালি ওয়েজ এক এক রকমের, এক এক সিটি বা প্রভিন্সের লিভিং কস্ট এক রকমের। তো আমি যে আইডিয়াটা দেবো, কানাডার টরন্টোতে লিভিং কস্ট কত আসলে। সো প্রথম যদি আমি বাসা ভাড়া থেকে শুরু করি, বাসা ভাড়া হচ্ছে 1500 থেকে 2000 মতো এক রুমের বেডরুম যদি তোমরা নাও আর মানে নিজেরা ফ্যামিলি যদি থাকো। সো আমরা কারেন্টলি পে করছি হচ্ছে $1500। তারপর হচ্ছে ইউটিলিটিস বিল হচ্ছে আলাদা, ইউটিলিটিস বিল হচ্ছে $60-65 মতো আসে, আর এটা হচ্ছে ক্যানাডিয়ান ডলার। আর যদি গরম থাকে, গরমের দিনে যেহেতু এসি চালানো হয় অনেক, তাহলে অনেক সময় $95-100 এসে পড়ে, তো এটা নির্ভর করে। আর খাবার দাবারের কস্টিং হচ্ছে আমাদের তো প্রায় $1100 থেকে $1200 পড়ে মাসে, আর এটা ডিপেন্ড করে। তো তোমরা ধারণা করতে পারো 400 থেকে 1100 মধ্যে এটা খাবার দাবারের। আমরা যেহেতু বাঙালি, খাবার দাবার সব খাই, সবজির অনেক দাম, লাউ থেকে শুরু করে এভরিথিং। আমি জাস্ট তোমাদের ছবিটা এই ভিডিওতে অ্যাড করে নিচ্ছি, মানে আমরা বাংলাদেশি সবজি যেহেতু খাই, সবজির দাম অনেক বেশি, তাই হচ্ছে অনেক বেশি কস্ট পড়ে আমাদের খাবার দাবার, যেহেতু বাঙালি স্টাইলেই করি আমরা এখনও। তারপর হচ্ছে যদি ওয়াইফাই বিলের কথা বলি, ওয়াইফাই বিল $60 থেকে শুরু, $50 মধ্যে আসে, ডিপেন্ড করে স্পিড কত বা হচ্ছে ক্রেডিট র্যাঙ্কিং, সব কিছুর উপরে অফারও আছে অনেক। তো তোমরা $55 থেকে শুরু করতে পারো, $80 মতো হচ্ছে খরচ ওয়াইফাইয়ের, ডিপেন্ড করে কোন কে কোন ইউজ করছে, লাইক কোম্পানি রোজার্স বিল আর ফাইডো হোয়াট এভার। আর তারপরে যদি বলি মোবাইল বিলের কথা, মোবাইল বিল কারেন্টলি হচ্ছে $60 আমরা পে করছি, যেহেতু আমরা ফাইডে অনেক আগে থেকে লাইন আছে, যেহেতু অনেক প্রমোশন ছিল, তো দুজনের মিলিয়ে দেখা গেছে $120 মতো পড়ে যায় আমাদের, $120 থেকে $130। সো তোমরা $60 থেকে $70 ক্যালকুলেট রাখতে পারো মোবাইল বিল ক্ষেত্রে, লাইনের ক্ষেত্রে আর কি। যাদের হচ্ছে নিউ কার বা নিউ হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, তাদের হচ্ছে 350 থেকে 400 মধ্যে হচ্ছে ইন্স্যুরেন্স পে করতে হয়, যেহেতু নিউ ড্রাইভার তাই তাদের ইন্স্যুরেন্স বেশি থাকে। আস্তে আস্তে গাড়ি চালাতে চালাতে একটু কমে, লাইক 250 বা 300 মতো হয়, ইটস ডিপেন্ড করে কেমন গাড়ি চালাচ্ছে বা লাইসেন্স এখন কি জি নাকি G2 ওটার উপরে। বাট শুরুতে গেলে হচ্ছে $350 থেকে $400 মতো আনুমানিক তোমরা একটা ধরে রাখতে পারো কার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। তারপরে আছে হচ্ছে গাড়ির খরচ, গাড়ি মডেল অনুযায়ী হচ্ছে প্রাইস, যেহেতু কেউ যদি গাড়ি অ্যাফোর্ড করতে চায়, যেহেতু গাড়ি অনেক এক্সপেন্সিভ, গাড়ির হচ্ছে মান্থলি হচ্ছে পেমেন্ট দিতে হয় 2 বার, তারপর আবার যেহেতু ইন্স্যুরেন্স আছে, গাড়ির ক্ষেত্রে দেখা গেছে $400 থেকে $500, ডিপেন্ড করে কী কার, সে অনুযায়ী জায়গায় গাড়ি নিয়ে গেলেও পার্কিংয়ের কস্ট থাকে, বিশেষ করে ডাউন টাউনে। সো মূলত গাড়ি নিয়ে জব খুবই কম মানুষই করে, আর TDC ইউজ করলে, লাইক সাবওয়ে যদি ইউজ করে, তাহলে হচ্ছে $156 $156 হচ্ছে পে করতে হয় এভরি মান্থলে, এটা হচ্ছে একটা বাস। আর অনেকে আবার লোড করেও করে, বাট আনুমানিক এরকমই প্রাইস এসে পড়ে। সো লোড করে করলেও ওই 150 মতোই হচ্ছে TDC। আর যদি বাস নেই তাহলে আনলিমিটেড ট্রানজ্যাকশন করতে পারবে, আনলিমিটেড যাতায়াত করতে পারবে, $156 ইচ পার্সন ইন এ মান্থ। তো একটা ফ্যামিলি থাকতে গেলে $4000 তো অলমোস্টই লাগে, বাট অনেক যদি সেভিংস করে বা হিসাব টিসাব করে চলে তো $3500 তো লাগবে, যদি থাকে গাড়ি, বাসা ভাড়া, খাবার খরচ, আর ডিপেন্ড করে হচ্ছে ফ্যামিলিতে কতজন আছে। আমাদের ফ্যামিলিতে যেহেতু 4 জন অ্যাডাল্ট আর 1 জন কিডস আমার বাচ্চা আছে, তো আমাদের $4,500 থেকে $4,500 হচ্ছে মান্থলি খরচ হয়, বাসা ভাড়া, খাবার খরচ, মোবাইল বিল,
দুজনের যাতায়াত বিল, মানে সব কিছু মিলিয়ে আর কি এই খরচটা হয় আর কি। আর তো বাদবাকি বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে খাবার দাবার ওটা তো রাখতে হয় $200-$300 মতো। তো এটা হচ্ছে ফ্যামিলি নিয়ে লাইক সেপারেটলি একদম, যেটি অ্যাপার্টমেন্টে থাকলে কীরকম বাসা কীরকম খরচ সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে দয়া করে ভুলবে না। আর আমি যদি দেখি তোমরা রেসপন্স করছো তাহলে আমি হচ্ছে পরবর্তীতে কানাডাতে কোন প্রেশার কেমন স্যালারি বা কিংবা কেমন আওয়ারলি ওয়েজ সেটা শেয়ার করবো। থ্যাংক ইউ।